কলেজে আসো, এটা নিয়মের বিরুদ্ধে। এটা আমায় দাও। ভাই, পেয়ে গেছি। আরে এসব কি? আরে এখন পড়ার সময়, এসব কি? হ্যাঁ, আমিও তোমার মতো এসব করতাম, তাই জন্য গেটে পাহারাদার হয়ে দাঁড়িয়েছি। চলো চলো চলো, যাও এক্সাম দাও। আরে এটা কি, সিগারেটের প্যাকেটে বিড়ি? আরে তোমাদের কোনো টেস্ট আছে নাকি? ভালো ব্র্যান্ড ব্যবহার করো, না হলে হেলথ খারাপ হয়ে যাবে, বুঝেছো? যাও। ডিসিপ্লিন কিছু বেশি লাগছে তাই না? এখন তো সবে শুরু। এই নিয়মের মধ্যে 10 বছর ধরে টপ মোস্ট পজিশনে আছে, তার মানে এ পারসন বিহাইন্ড দিস কলেজ ইজ মিস্টার আদি নন্দী, এক্স মেজর অ্যান্ড প্রিন্সিপাল অফ সিদ্ধার্থ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। পাশের মেয়েকে লাভ লেটার লেখেনি, এই কলেজে পড়ানো লেডি লেকচারারকে লাভ লেটার লিখেছে। ভালো জিনিস শেখানো লেকচারারকে মাঝরাতে ফোন করে অশ্লীল কথা বলেছে। এইরকম বদ ছেলে কি আমি ভালোবেসে জিজ্ঞেস করবো? আনসার শিটে আনসার লেখার বদলে লিখেছে ইন্দিরা পার্কে বিকেলে এসো, এইসব কথা লিখেছে। এইসব ছেলেকে কি দরদ দেখাতে হবে? আমার কলেজে ফেল করলে তবুও আমি মাফ করে দেব, ডিসিপ্লিনে গড়বড় করলে মাফ করবো না, আন্ডারস্ট্যান্ড? যাও। আরে রে, একে বোঝানো বেকার, এ খুব জেদি লোক। জেদি টেদি কিছু না, এর মতো কেউ এসে গেলে তখন মগজ ঠিক হয়ে যাবে। আমায় বলছো? আমার নাম অবিনাশ, এই এরিয়ার সবচেয়ে বড় বদমাশ।
আমার মতো আর কেউ নেই তো ইয়ার, রাস্তা আমার যে আসে আলাদা, তাই আমার সাথে কারো মেলে না দাদা। বলুক না লোকে আমায় লাফাঙ্গা কি আওয়ারা, এনজয়মেন্ট করতে লাইফ করি শুধু ইশারা, হাঙ্গামা করবো আমি আমার জীবন সারা। তো জেনে রাখো আমি আসল বস, সবাই বলে আমি একমত মাস। আমি মজনু আমি ছেলা আমি সবার যে বাপ, যে সামনে আসে আর তাই টক তাকে মাটির নিচে দিজে কবর। আমি যে একাই একশো একা একা লড়িছে, সবাইকে বানিয়ে গাধা তারি মাথায় চড়িছে, চলিছে আমার রাস্তা একা একা তাইয়া, ছুটে বেড়াই ঝড়ে দুনিয়া ভয় করে, যে রাস্তায় চলি আমি আসে যে তুফান, মন আমার এক খেলনা দুনিয়ায় আমি সেয়ানা, করে যাই তাই হামেশা যা বলে দেয় মন প্রাণ। দুনিয়ায় নেই যে কেউ আমার মতো লিডার, সব কিছু পাল্টে দিতে আসি বার বার, তো জেনে রাখো আমি আসল বস, সবাই বলে আমি একমত মাস। My dear students, on the occasion of the intercollegiate bodybuilding championship, the winner of Mr. Rahul, who is the pride of our college, give him a big round of applause. Now I welcome to Mr. Rahul on the dais. Now I request Professor Bhagwant Rao ji to present a memento to Mr. Rahul. আমার কলেজে তোমাকে অ্যাডমিশন দিয়ে আমি পাপ করেছি, তুমি রোজ আমাকে একটা করে অ্যাকশন মুভি দেখাচ্ছো। শুনুন তো স্যার, নো ফারদার এক্সপ্লেনেশন, টেক ইয়োর টিসি এন্ড গেট লস্ট। থ্যাংক ইউ স্যার। সকালে উঠার থেকে তো ওই কাজই করছি জিজু, কাজ করা মুশকিল কিন্তু কোন কাজ করাটা দেখা খুব ইজি, 100 লোক কাজ করলে আমি একলাই দেখতে পারি। মামা, এই জন্যই তো কাজ করার মাসির পাশে দাঁড়িয়ে তুমি ওকে কাজ করতে দেখছিলে। জিজু একদম ওকে বিশ্বাস করবেন না, ও তো আমার মুখ থেকে রুটিও ছিনিয়ে নিতে পারে। হ্যালো স্যার, কি হয়েছে? রুটিন নিউজ, এই কলেজ থেকেও আপনার ছেলেকে তাড়িয়ে দিয়েছে। কেন, আর কি হতে পারে? এই সাহেব কলেজে ফাইটিং স্টান্ট দেখিয়ে কয়েকজনকে হসপিটালে পাঠিয়ে এখন বাড়ি ফিরেছে, কলেজে তো আমি অ্যাডমিশন করিয়েছিলাম। আর প্রিন্সিপাল কি করলো, ইংরেজিতে উল্টো পাল্টা শুনিয়ে দিল, কিছু বুঝতে পারলাম না, কোনো ফিলিংস হলো না। ইউজলেস ফেলো। ওকে বলছেন তো? ওকে বলো, লাইফটাকে তুমি কি ভেবেছো?
আসলে তুমি কি হতে চাও? এর মানে ও কাল থেকে আমার মতো ঘরে বসে থাকবে। ওরা তোমার মধ্যে তফাৎটা কোথায়? তুমি বলো। ও ঘোড়া তুমি গাধা। আমি দুটো ভুল করেছি। সেটা কি জিজু? প্রথমটা, যখন বেনারসে থাকতাম ওকে ভালোবেসে বিয়ে করেছি। আর দ্বিতীয়টা, তোমাকে বাড়িতে রেখেছি। তোমার মাথা মোটা আর ওর কথা আমি বুঝতেই পারি না। যাক সে কথা, শোনো, আর ওকে এভাবে ছেড়ে দিলে ও কোনো কাজে লাগবে না। অন্য কলেজে ভর্তি করা ওকে। আর কোনো কলেজ নেই, ওই একটাই কলেজ আছে। ওখানে অ্যাডমিশনের কথা তো ছাড়ো, কলেজে এন্ট্রিও মিলবে না। আমার ওই কলেজে অ্যাডমিশন চাই। ট্রাই করো। তুমি আগের কলেজটা ছাড়লে কেন? যদি পড়ে যেত কেউ দায়িত্ব নিত স্যার? হোয়াট ইজ দ্য ননসেন্স অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কলেজ অফ দ্য টেল মি। যদি ইংরেজি ঠিক না বলতে পারো বাংলায় বলো। থ্যাংক ইউ স্যার। তুমি কি জন্য কম নম্বর পেয়েছো বাবা? দেখো বাবা, সব ভয় ভুলে যাও, এখানে এরকম কিছুই হবে না। সি দ্য রুলস এন্ড রেগুলেশনস। কলেজ ক্যাম্পাসে সিগারেট আর সেলফোন নিষিদ্ধ। আই হেট সেলফোন অ্যাজ ওয়েল অ্যাজ সিগারেট স্যার। আমার তো সেলফোন ধরতেও অ্যালার্জি। তাই না মামা? যার ফোন তাকে তো ধরতেই হয়, এতে ভুল কি? ছাড়ো না মামা। দেখলেন তো স্যার আপনি, এই রকম ছেলেই কলেজের দরকার। কিন্তু আমাদের চাই না, আপনি নিয়ে নিন। আজ থেকে এই কলেজ তোমার, হ্যাপিলি পড়ো। থ্যাংক ইউ স্যার। ছেলেবেলায় কি তুমি লাউডস্পিকার খেয়ে নিয়েছিলে নাকি? তো এমন করে চিল্লাচ্ছ কেন? চোখ তোমার বহুত সুন্দর ভাই, আর ঠোঁট তোমার ফুলের মতো। তুমি হেভি সুন্দরী, কিন্তু তোমার বয়সটা না, তোর পার্সোনালিটি চেয়ে একটু বেশি লাউড, বুঝলে? ছি 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 ছি, ম্যাচ করছে না জানো তো। ও জাস্ট শাট আপ ইউ রাস্কাল। এই দেওয়াল কলেজের মার্কার টিচারের লিখেছি আমি তোমার কি? আই উইল সি ইওর এন্ড। এখানেই তুমি থাকবে, তোমাকে এখনই দেখাচ্ছি। ব্লাড ইজ সিক। এই দেরি করো না, জলদি এসো, সময় বেশি নেই, পুরো কলেজের দেওয়ালে লিখতে হবে আমায়। আসুন স্যার আসুন, ও কলেজের দেওয়ালে কি লিখেছে একবার দেখুন আপনি। এ মিস্টার, হোয়াট আর ইউ ডুইং? এ কলেজ আমার, আজ থেকে এই আমার বাবা মা, আর প্রিন্সিপাল আমার ভগবান। হোয়াট ইজ দিস বেটা? আই লাইক দিস কলেজ ভেরি ভেরি মাচ স্যার। আই লাইক ইট। থ্যাংক ইউ স্যার। দিস ইজ টু মাচ। অমৃতা, ডোন্ট কাম টু মাই চেম্বার উইদাউট প্রপার রিজন। দেখো বাবা, যদি কিছু লিখতেই হয় তো নোটিস বোর্ডে লিখবে, দেয়ালে লিখবে না। ওকে? ওকে স্যার। অবিনাশ স্যার, টাচ করে দিলে। থ্যাংক ইউ স্যার। কি হলো, একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলে তাই না?
Better luck next time. Bloody useless. এর সঙ্গে ইন্ট্রোডাকশনটা তো বেশ ধামাকেদার হলো। দেখা যাক পরে কি হয়। এই রিঙ্গা 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 রিঙ্গা। হাই ফ্রেন্ডস। হাই। হাই রাজা। এ রাজা আমাদের ক্লাসমেট। চলো। চলো। নতুন এসেছো কি? মনে হচ্ছে নতুন এসেছি। এই মেয়েটা এখানে কি করছে? এই মেয়েটা? এ আমাদের কলেজে পড়ে। এর নাম অমৃতা। ও প্রিন্সিপালের মেয়ে। প্রিন্সিপালের মেয়ে? হ্যাঁ। ওকে জানো তুমি? আমার সঙ্গে পরিচয় হয়েছে। বাপ রে। এর থেকে সাবধানে থাকবে, এখানে যা কিছু হয় সোজা প্রিন্সিপালকে পোস্ট করে দেয়। ওহো, তার মানে এই বক্সটা হলো একটি পোস্ট বক্স। গুড মর্নিং স্যার। আরে আমার দিকে দেখছে কেন? এরকম করলে পড়াশোনা কি করে? আরে আগে ক্লাসের মধ্যে তো আসতে দাও। গুড মর্নিং করে যাচ্ছে। এখন 12টা বেজেছে, গুড মর্নিং কি করে হবে? বলো গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। অনেক হয়েছে, বসো বসো। এর নাম হচ্ছে রমাশঙ্কর। বীর ব্রহ্মাজির কথা শুনলে জ্ঞান বাড়বে, কিন্তু এনার লেকচার শুনলে যেটুকু জ্ঞান আছে সেটুকুও ভুলে যাবে। ডিয়ার স্টুডেন্টস, সব সময়ের মতো ফার্স্ট হাইয়েস্ট মার্কসের জন্য দুজনে চেষ্টা করেছে। স্যার তিনটে আঙুল দেখাচ্ছে। তিনটে আঙুল? ও সরি সরি, দুজনে চেষ্টা করেছে, কিন্তু দু নম্বর বেশি হওয়ায় একজন ফার্স্ট হয়েছে। ওরা দুজন হচ্ছে অমৃতা আর বেনু, কিন্তু ওদের মধ্যে শুধু একজন স্টুডেন্ট আছে যে মোস্ট ইন্টেলিজেন্ট। ও হচ্ছে আমি হবো বেনু। কংগ্রেচুলেশন বেনু, কংগ্রেচুলেশন। কাম অন কাম অন, ইউ আর রকিং ম্যান। ভালো দেখো ভালো দেখো, কি অনুশাসন, কি সংস্কার। হ্যাঁ বেনু, তুমি ফার্স্ট মার্কস পেয়েছো, তাই দিস ইজ মাই গিফট ফর ইউ। থ্যাংক ইউ। ও সরি সরি সরি, তোমাকে যা দেবো তাই নিয়ে নেবে? আপনি পড়ো তো। দিস ইজ মাই গিফট ফর ইউ। স্যার এটা দিয়ে লেখা চেয়ারটা আমার বুকের কাছে রেখে দেবো। বেনু স্যার, এই শিষ্টাচার, এই সংস্কারই তো তোমায় ক্লাসে ফার্স্ট এনে দিয়েছে বেনু। বেঁচে থাকো, সরি সরি, যাও যাও যাও। আমি সরি অমৃতা, মনে হয়েছিল এবার আপনি ফার্স্ট হবেন, কেননা আমার চিকেন গুনিয়ে হয়েছিল, তবু আমি ফার্স্ট হয়েছি। আমি বুঝতে পারছি না কি করে হলো। সরি ওকে বেনু, বেসিক্যালি ইউ আর ইন্টেলিজেন্ট, এই জন্য মার্কস তুমি বেশি পেয়েছো, কিন্তু নেক্সট টাইম আমি ফার্স্ট হব। কি দেখ মা আমাকে টিফিনে কি দিয়েছে? এই দেখ আমার টিফিন বক্সটা। আচ্ছা চলো আমরা খেলি। আম পাতা চোরা চোরা আমার বোঝা মুখ চোর মুখ। অল দি বেস্ট। আমি মেয়েদের সঙ্গে কথা বলি বাবা না ভীষণ রেগে যাবে। এটা কে রে এমন ভাবে কথা বলছে যেন হিরোইনের ইন্টারভিউ নিচ্ছে? এর নাম বেনু, একটু বেশি ইন্টারভিউ বোঝা যাচ্ছে। বলো তো তোমাদের মধ্যে এখন কে এই অঙ্কটা সলভ করতে পারবে? হাত উপরে তোলো। আরে হলোটা কি আমার দিকে দেখছে কেন? কিরেয়া, এই সলিউশনটা তুই জানিস নাকি? আরে না না ইয়ার, সবাই হাত তুলছে তাই থোড়াই না আমাকে জিজ্ঞেস করো। ওহো, ইটস অল রাইট, তোমাদের মধ্যে কে এখানে আসবে? এই ইউ। মি স্যার? ইয়েস ইউ, নিউ অ্যাডমিশন, ইউ কাম অন। হোয়াট ইজ ইওর নেম? অবিনাশ স্যার। অবিনাশ, কলেজে পড়তে এসেছো না কুস্তি লড়তে এসেছো? বোতাম বন্ধ করো। ট্রাই টু বি ডিসিপ্লিনড ইন দ্য ক্লাসরুম। ওকে স্যার। এই চক ধরো আর অঙ্কটা সলভ করো। বেল বেজে গেছে তবু সলভ করবো? তুমি সলভ করো, আমার খিদে পেয়েছে, আমি লাঞ্চ করে আসছি। কলেজে মোবাইলে কথা বলতে পারবো না, মন্দিরে ঘন্টা বাজাতে পারবো না, এই কেমন রুল ভাই? হ্যালো, আরে আমি মহেন্দ্রনাথ বলছি, ওই কন্যাপুরের 500 স্কোয়ার ফিট ফ্ল্যাট যেটা। কন্যাপুর ফালতু রে, কন্যাপুরে যে ফ্ল্যাট নিয়েছে বরবাদ হয়ে গেছে, মাধবপুরে কিনে নাও, ভীষণ ভালো ভালো ফ্ল্যাট আছে। আরে বেকু, আমাকে অলরেডি কন্যাপুরের কাছে রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট আছে বলে 2000 স্কোয়ার ফিট হিসেবে গুছিয়ে দিয়েছো? আমি এ তো অলরেডি কিনে নিয়েছে, মনে হয়েছিল কেনবার পার্টি। হ্যালো হ্যালো হ্যালো, সিগন্যাল ঠিক নেই, পরে কথা বলছি। বাড়ি কিনে ওয়ালা আগে জানতো না নাকি? বেবি টেস্টেড।
নাইস, ভেরি নাইস। মায়ের অভাব পূরণ করা সবার দ্বারা সম্ভব নয়। ইটস অনলি পসিবল ফর মিস্টার আদি নন্দী। থ্যাংক ইউ বেবি। বলুন, হোয়াট ইজ ইওর প্রবলেম? প্রবলেম আমার নয়, আমার ছেলে পবনের। কি ওর প্রবলেম? ভালোবাসা। এই আমাদের সেমিনার কবে হবে রে? জানি না আমি, এইসব ব্যাপারে আমার কোনো নলেজ নেই। আমি তো শুধু জানি। হাই অমৃতা, প্লিজ টেক দিস। তাকে দূর করো। এরপর আমি আমার ছেলেকে অন্য কলেজে তো অ্যাডমিশন করিয়ে দিলাম, কিন্তু ওকে ওই মেয়েটার ভালোবাসা থেকে দূরে রাখতে পারিনি ডক্টর। ওকে আমি নিজের হাতে লালন পালন করে বড় করেছি ডাক্তার বাবু, ওর কি হবে এটা ভেবেই আমি ভয় পেয়ে যাই। ডোন্ট ওয়ারি, I will take care. আপনি গিয়ে আপনার ছেলেকে একবার এখানে নিয়ে আসুন। ঠিক আছে ডাক্তার বাবু, আমি এখনি পাঠাচ্ছি। গুড মর্নিং ডক্টর। ভেরি গুড মর্নিং। এটা কি, তুমি তোমার বাবাকে এত হয়রান করছো কেন? না এরকম তো কিছু না। অমৃতাকে চেনো তুমি? হ্যাঁ অমৃতাকে জানি, আর কিছুই জানি না। অমৃতাকে কি ভালোবাসো? প্রাণের থেকেও বেশি। ওখানে গিয়ে শুয়ে পড়ো একটু। পবন, এটা ভালোবাসা নয়, এটাকে অ্যাট্রাকশন বলে। এটা অ্যাট্রাকশন নয় ডাক্তার বাবু, ভালোবাসা। মায়ের ঠিক আছে, তোমার নজরে ভালোবাসা এটা, কিন্তু ওই মেয়েটির যদি পছন্দ না হয় তো ওর জন্য হ্যারাসমেন্ট হবে বাবা। ওকে ভুলে যাও, ওই মেয়েটাকে ছেড়ে দাও। তুমি কারোর জন্য জীবন দিতে পারবে কি? কিন্তু আমি পারবো। আরে রমা শঙ্কর, তোকে তো অনেক ট্রেনিং দিতে হবে ইয়ার। তোকেই আটা পিষতে হবে, তোকেই রুটি বানাতে হবে, তোকেই খেতে হবে। আমি ওই ব্যাপারে নয়। আমি সিনেম্যাক্সে দুটো টিকিট নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা আমার জন্য অপেক্ষা করো। আমি কি সিটে বসে পড়বো? আরে এটা সিটেরই টিকিট, জমিতে বসে রমাশঙ্কর। হ্যাঁ স্যার, আমি ক্লাসরুমে আছি, বাচ্চাদের পড়াচ্ছি। এই দেখো বাচ্চারা, তোমাদের যেটা পড়ালাম সেটা বলো। হ্যাঁ তুমি বলো, নাম্বার 20। আরে দাঁড়া, আমিও তো খেলবো না। আরে কি সারপ্রাইজ এন্ট্রি, তুই যে আসবি ভাবতেই পারিনি। কেন রে, আমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হলে তো হাত পা যেত, কিন্তু সিদ্ধার্থের অ্যাডমিশন নেওয়াটা মানে টোটাল পারসন মিস হয়ে যাওয়া। হ্যাঁ ইয়ার, আমার গার্লফ্রেন্ড যবে থেকে এই কলেজে জয়েন করেছে তবে থেকে খুবই মুশকিল হয়ে গেছে। না ওর সঙ্গে মিলতে পারি, না ওকে মুখ দেখাতে পারি, খুবই স্ট্রেস। অবিনাশ, কি রে ভাই, বেশি লেগে গেল নাকি? তোর লাগলে তুই বুঝতিস। কিন্তু এটা তো বল, এত তাড়াহুড়ো করে আসছিলি কেন? সন্ধ্যেবেলা চাঁদ দিবারে তোদের সকলকে পার্টি দিচ্ছি, সেটাই বলতে আসছিলাম। তুই পার্টি দিবি? চা খাওয়াতে এসে তুই পাস ভুলে যাস, আর পার্টি দিতে তুই কিনা রাজি হয়ে গেলি? আরে ও সব তো সাসপেক্ট আছে। সাসপেন্স নয়, সাসপেন্স, সাসপেন্স। আরে ওটাই তো। আচ্ছা তোরা সবাই সন্ধ্যেবেলা আসছিস তো? লেডিস জেন্সের সাথে এসে ডান্স করো পাবেতে, জাত পাতের ভেদ নেই, সবার জন্যে পাবাছে। এই চিটেজ ভুলে গিয়ে
আয়েশ করার পাব আছে মস্তির জন্য সিগনেচার স্বর্গে আছে মিনিয়েচার হরেক দিনের উৎসবে মজা করার পাব আছে মজা করার পাব আছে আমি চিন্টু সিং কথা বলছি কিরে সকালে তুই আমাকে একলা পায়ে মেরেছিলি না যদি দাম থাকে তো চাঁদনিবারে চলে সকালে আমার ক্লাসমেট গীতাকে লাভ লেটার দিতে গেছিলাম এক্সকিউজ মি রাইট ইট হাই গীতা
তোমার দাদুর শ্রাদ্ধতে আমি গিয়েছিলাম আর ওখানে আমি তোমায় দেখে নিজেকে ভুলে গেছিলাম। ওই সময় আমি আমার হাতটা পুড়িয়ে দিয়েছিলাম, বিশ্বাস করো গীতা, তোমার জন্য আমি আমার হাতে রেখা বদলে দিয়েছি। আমার ভালোবাসাকে স্বীকার করো গীতা, বদলে দেবো তোমার ভাগ্য রেখা। আরে গর্দব, তোর সময় শেষ হয়েছে কি? তুমি এরকম বলবে আমি জানতাম, এই জন্য এই পেপারটা উল্টে তুমি পরিমালাকে দিয়ে দাও। ও ওখানে, এই নে। ও পরিমালা, তোমার কথা তো বাড়ি গেলাম তো তোমার কথা মনে পড়লো, বাথরুম গেলাম তো তোমার কথা মনে পড়লো, প্যাঁচার মতো তোমার চোখ পছন্দ হয়েছে, ডাইনির মতো তোমার দাঁত পছন্দ হয়েছে। তোমার ভেতরে এত কিছু পছন্দ করার লোক আমি, আমায় ভালোবাসো তাতে কি তোমার কিছু ক্ষতি হবে নাকি? এই প্রশ্নের উত্তর চাইছে তোমারই প্রেমিক জিত্তু মিত্র। এ তো তুমি ডাইরেক্ট বলতে পারতে, আবার লেটার কেন? চিঠি দিলে তো প্রুফ রইল না? চটি দিয়ে মারবো। তুমি এরকম ডিসিশন নেবে আমার আগেই জানা ছিল। এই জন্য একটা কাজ করো, এই লেটারকে ইংলিশে লিখে তোমার পাশের পল্লবীকে দাও আমার তরফ থেকে, কেননা আমার ইংরেজি আসে না। একই চিঠি তুমি কতজনকে দেবে? আচ্ছা তোমরা দুজন এই চিঠি অ্যাকসেপ্ট করছো না, এই জন্য ওর কাছে ফ্রেশি থাকবে তো। ফ্রেশি আছে। এরা কারা? এ কি তোমার বডিগার্ড? হ্যাঁ, উইদাউট স্যালারি, আমার ভাইও। হাই। এই জন্য সন্ধেবেলা সকলকে পার্টি দিলাম। কি হলো? এর মানে তুই ওদের মারবি? মারতেই হবে, না হলেও না হবে। মান এমনিতেই ফ্রেন্ডশিপ মানে বিয়ার টিয়ার খাওয়া না, এবারে দুঃখের সাথেও থাকতে হয়। এই যখন পার্টি দিয়েছে তখনই বুঝেছি কোনো লাফড়া আছে। আরে এখানে সিধুকে আছে। হ্যাঁ, কোন যাত্রী নিয়ে এসেছে নাকি? দাঁড়া না, জিজ্ঞেস করছি। ও ভাই, সকালে তো দুজন ছেলে, দশ কি করে হলে? তুই কেন টেনশন নিচ্ছিস? আমি আছি তো। আমার বিয়ের খানাটা কাজে লেগেছে। কি রে, বোনকে লাভ লেটার লিখলে এইভাবে মারে? হড়গড় ভেঙে দিতে হয়। চল মারোকে। আরে বাপরে, এই পার্টিটা তোমাদের দিলে কাজে দিত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজের গুরুজনদের ভক্তি করো, সম্মান করো, ঈশ্বর একই এবং সকলের জন্য সমান হয়। এবারে আমি আসছি বাবা। বদমাইশ ছেলেদের থেকে সাবধানে থাকবি বেনু। বেনু আঙ্গি বাবা, এ কিরাম চুলা জিড়েছিস? মা তো এরকম আঁচড়াতে বলেছিল। মা জাননীর মাথা ঠিক নেই, বাবা বলেছে এটা বলো। ঠিক আছে বাবা। বেনু কি বাবা, বাবা 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 ভুলে গেলি নাকি? কি বাবা, এখনো পর্যন্ত তো আপনার আশীর্বাদ এখানে পৌঁছেছে প্রিন্সিপাল স্যার। এই চেহারা কি ডায়ালগের সঙ্গে ম্যাচ করছে রে? হাই অমৃতা, গুড মর্নিং। যখন আমি বই পড়ি, ক্লাসরুমে থাকি, তোমাকেই সবসময় মনে পড়ে, আমি কি করবো? আমি তোমায় কতবার বলেছি যে এভাবে তুমি আমার পিছু নেবে না। বাবু এক টাকা দিয়ে দিন বাবু, একটু অপেক্ষা করো। ঠিক আছে ঠিক আছে, আমি বাবা মাকে পড়াশোনা সব ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য। আই লাভ ইউ অমৃতা। লিসেন, আই ডোন্ট লাভ ইউ, ডু ইউ গেট ইট? সেটা কি করে হয় অমৃতা? বাবু এক টাকা দিয়ে দিন, বিড়ি কিনতে হবে। আপনি চুপ থাকুন না প্লিজ। অমৃতা একবার ভেবে দেখো না। লিসেন অমৃতা, আই ডোন্ট লাভ ইউ। বাবু এক টাকা দিয়ে দিন, পান পাড়া খেতে হবে অনেক দেরি। ঠান্ডা ঠান্ডা জলে বাথরুম ধোয়া উচিত, ঠান্ডা ঠান্ডা জলে। বাথরুম সিঙ্গারটা কে রে? ইয়ার
এটা আমি। কি চেহারা হচ্ছে তোর? আরে বন্ধু, ঠিক আছে এখন বল কি হয়েছে। আমি আমার পয়সায় সিগারেট খাচ্ছি, এখানে প্রিন্সিপালের কি ক্ষতি হচ্ছে? এর প্রশ্ন আসছে কোথা থেকে? আমি জীবনে কোনোদিন ঝাড়ু ধরিনি, আর এরা আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাচ্ছে। কি বললি? শুধু সিগারেট খাওয়ার জন্য টয়লেট ক্লিন করাচ্ছে? আপনার মতো ভালো কাজ করার মতো লোক এই দুনিয়ায় খুব কম স্যার। স্যার, বউকে ভয় পাওয়া তো পুরুষের কর্তব্য। তুই বেশি বকিস না, তুই তো কার্টুনের মতো, তুই আবার বক বক করছিস। জড়িত স্মৃতিগুলোর জন্য স্যার। প্রিন্সিপালের স্টাইলে বলবো কি? বলুন স্যার। টাচ করে দিলি রে, টাচ করে দিলি। থ্যাঙ্ক ইউ স্যার। চল স্যার দে। এই বুকে এখানে কেন আনলি? এটা বুকে নয়, স্মাগলিং। স্মাগলিং? সিগারেট? আমাদের জন্য লেকচারার নিজের হাতে নিয়ে এসেছেন। আরে বাপরে, এই ব্যাপারটা তো আমাদের উপর খুব ভারী পড়তে চলেছে। এটার জন্য একটা আইডিয়া আছে। ও, এটা তুই কি করছিস? What an idea, sir ji. নে ধরেটা, এদেরকে দিয়ে দে। আরে আমায় দে। আরে আরে আমাকে দে, আমাকে দে। এই নে বেলুন, তাড়াতাড়ি নে না। Let's start. তুমি এখানে কেন এসেছো? ও এখানে থাকলে আরো ভালো লাগবে স্যার। স্মাইল। ওকে, হাততালি দাও, হাততালি দাও। আপনার সাথে জগিং করতে খুব ভালো লাগছে। কিন্তু আমার খুব ভয় করছে। কেন? আমার বউ দেখলে আমার ব্যান্ড বাজিয়ে দেবে। হে ভগবান। স্যার স্যার স্যার, নমস্কার স্যার। কে তুমি? আমি আপনার কমলরাজ। ও কমলরাজ, তুমি কেমন আছো? তাই এখানে কি করতে এসেছো? অনেক লোন নিয়েছি, শোধ করতে পারছি না। আমি খুব গরিব। কোন গ্রামে তুমি? বিজয়বাড়া, করিমনগরের বিজয়বাড়া। মানে করিমনগরও বিজয়বাড়া আছে বুঝি? তুই খুব স্মার্ট মনে হচ্ছে, একটু কাছে আয়। বিজয়বাড়া বললাম বলে আপনি আমার চড় মারলেন? মারবো না তো কি করবো? তুই এখনই বিজয়বাড়ার নাম নিয়েছিস না? আমার টাকার বিজয়বাড়ার মধ্যে কি লিঙ্ক আছে স্যার? লিঙ্ক আছে জিজ্ঞেস করছিস? এটা কোনো মামুলি শহর নাকি? বিজয়বাড়া খুব হাইফাই শহর। ওখানে দুর্গা মাতার মন্দির আছে, ওখানে একটা বড় পার্ক আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সুপার মার্কেট আছে। এখনই তাড়াতাড়ি বিজয়বাড়া ট্রেন ধর, ওখানে নিজের বোন আর ভগ্নিপতির সঙ্গে প্রবলেম সলভ করে তাড়াতাড়ি প্রপার্টির পেপার তৈরি কর। পুরো প্রপার্টির লিগ্যাল পেপার তৈরি করার পরেই আমার সামনে আসবি। চল ভাগ ভাগ। এই 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 দাঁড়া না ভাই। তুই এখানে কি করছিস রে? তোর অপেক্ষা করছি রে। অপনার বাড়ির লোকেরা ওর জন্য পাত্র খুঁজছে, যে করে ওর সঙ্গে দেখা করতে চাই। তুই কিছু কর না প্লিজ। ঠিক আছে, তোর এটিএম কার্ডটা দে। ওতে ব্যালেন্স নেই রে। আরে বার কর না ইয়ার। এখন আর কি, পিছনে বস। ওই দেখ অপর্ণা, গিয়ে কথা বলে নে। অপর্ণা, তোমার সঙ্গে আর্জেন্ট কথা বলার আছে। বলো কি কথা আছে, চলো ওখানে। বলো তুমি এখানে কি করে এলে? অবিনাশ আমায় নিয়ে এসেছে। তোমার ঘরের লোক কি বলছে গো? আমার বিয়ে দিয়ে দেবে বলছে। এবার কি করব আমরা? আমার কথা শুনবে? আমাদের দুজনের কাউকে কিছু না বলে বিয়ে করে নেওয়া উচিত। বাপরে, কাউকে না জানিয়ে বিয়ে আমার দ্বারা হবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না অপর্ণা। আমার অবস্থাও তোমার মতো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এটিএম কার্ড আইডেন্টিফিকেশন হয় বুঝি? এই তুই কে রে?
বাঘের বাচ্চা, তুই তো অলিম্পিকে মেডেল জিততে পারবি। সরি স্যার। সরি শোনার অভ্যেস নেই আমার। প্লিজ স্যার, আমার বাড়ির লোক জানতে পারলে আমাকে মেরে ফেলবে। যদি এর থেকে বাঁচতে চাও তো আমার পানিশমেন্টের জন্য তৈরি হও। বলুন স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। আমার নাম অপর্ণা স্যার, ট্রিপলে থার্ড ইয়ার স্যার। আমার কলেজ রুলের বাইরে একটি ছেলেকে আমি ভালোবেসেছি, ও এখানে আসা আমরা লুকিয়ে লুকিয়ে কথা বলেছি স্যার। এরকম ভুল আর কখনো করব না, আমায় ক্ষমা করে দিন স্যার। অপর্ণা, 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 দরজা খোলো, দরজা খোলো অপর্ণা। অপর্ণা, তুই কি করেছ? অপর্ণা ওঠো, ওঠো। অমৃতা, তোমার জন্য কতগুলো অপেক্ষা করছি এখানে। আমি তোমায় ভালোবাসি।
মেয়েটা কি করছো? আমাকে থ্যাংক ইউ বলার আগে অপর্ণাকে সরি বলো। তুমি আর তোমার বাবা মিলে ওকে যা ইনসাল্ট করেছো তার জন্য সুইসাইড করতে যাচ্ছিল, মরতে যাচ্ছিল। আমি ঠিক সময় না এলে ও আজ অন্য দুনিয়ায় পৌঁছে যেত এতক্ষণে। আচ্ছা তোমাদের প্রবলেমটা কোথায়? তোমাদের কলেজের স্টুডেন্টরা ভালোবাসতে পারবে না, নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে পারবে না, অন্যদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার তোমরা কে? অবিনাশ, কলেজে এসেই কিছু ছেলে, এই মেয়েটা খুব সুন্দর দেখতে, আমি ওকে ভালোবাসি, পাগলের মতো তার পিছনে দৌড়ায়, এটা কি ভালোবাসা? এটাকেই ভালোবাসা বলে? হ্যাঁ, এক্ষুনি দেখলে না তুমি, আমি না করা সত্ত্বেও ওই ছেলেটা সাইকেল মতো আমার পিছনে দৌড়ে বেড়াচ্ছে, আমাকে টর্চার করে মানে সব সময়। আরে মেয়েদের বারণ করা সত্ত্বেও তাদের যারা গলা কাটে, মুখে অ্যাসিড ঢালে, তাদের প্রেমিক বলা যায় কি? আর সব লোকেরা পবনের মতো পাগল হয় না, যারা ভালোবাসে তারা একজন আরেকজনের জন্য প্রাণ দিয়ে দিতে পারে। ওই দেখো, যবে থেকে অপর্ণ হসপিটালে এসেছে তবে থেকে ও এখানে বসে আছে, তিন দিন ধরে ওর চোখের জল বন্ধ হচ্ছে না। এটা যদি সত্যিকারে ভালোবাসা না হয় তাহলে আর কি? হ্যালো, মা বাবা ভাই বোন এদের সকলকে মিলিয়ে ফ্যামিলি তৈরি হয়, ঠিক সেই মতো স্পোর্টস ইভেন্ট ডান্স লাভ ফ্রেন্ডশিপ এইসব নিয়ে কলেজ তৈরি হয়। স্টুডেন্টদের ভালোবাসো, ওদের গোলাম বানিও না। প্রত্যেকে কটা করে চকলেট দেব? স্টুডেন্টদের একটা করে, লেকচারারদের দুটো করে, আর প্রিন্সিপালকে পরোটা দেবে। বড় মিল্কি বাটার দিয়ে দিবি। যা যা, আমার ভালো ছেলে। এই যা সিগারেট নিয়ে। পয়সা নেই ভাই। পয়সা? ওই দেখ আমাদের ইন্টেলিজেন্ট ছাগল আসছে। এই ইন্টেলিজেন্ট বেনু, কি রে কি ব্যাপার, আজকে তোর বার্থডে নাকি যে সেজেগুজে এসেছিস? ঠিক আছে একটা বাজি লাগাবো 100 টাকার, জিতে চাস তুই? আমার বাবা বলেছে বাজি একদম লাগাবে না, আর কি যদি বলে প্রিন্সিপালকে গিয়ে কমপ্লেইন করে দিবি। ঠিক আছে তোর মর্জি, আমি তো ভেবেছিলাম তোর জন্মদিন, তাই একটা সহজ প্রশ্ন করে কোনো রকমে তোকে 100 টাকা জিতিয়ে দেবো, কি বলিস রে? আচ্ছা ঠিক আছে, কি বাজি বলে? আরে ছেড়ে দে না ভাই, জিজ্ঞেস করুন না প্লিজ। তোর বাবা রাগ করবে না তো? সে কিলি ডেকে জান, ইলি রাগ করে না। ঠিক আছে, ABCD টানা বলতো। ABCD না, ABCD FG H I J K L M N O P Q। ওই একই স্পিডে রিভার্সে বলতো। আপনি কি বলেছিলেন স্যার? কিনে নিয়ে একবার বললাম না, ও কথা নয় স্যার, যদি কেউ না কেনে
ওই 10 লাখ টাকার সাথে 2 লাখ টাকার সুদ আমি দিয়ে দেবো, আপনি বলেছিলেন স্যার। ওই 10 লাখ টাকা দিন স্যার। এদিকে কথা কথাকার, ভিখারির মতো 10 লাখ টাকার কথা বলছিস কেন? 50 লাখের নিচে কথা বলবি না, 1 কোটির কথা বল। না স্যার, আমার টাকার সুদটা আমি দিয়ে দিই, আমার আর কিছু চাই না। তার মানে সুদটা আমার থেকে নিবি না? আসলে ব্যাপারটা কি স্যার, ওর থেকে 3 লাখ টাকা আমার নেহেলুতে থাকা শ্বশুর শাশুড়ি। কি বলছিস তুই? নেহেলু স্যার, ওই বান্দ্রার পাশে থাকে নেহেলু। আচ্ছা, তুং বান্দ্রার পাশেও একটা নেল্লুর আছে না? আচ্ছা, তোর শ্বশুর শাশুড়ি নেল্লুতে থাকে আমাকে আগে বলেছিলি? হ্যাঁ, নেল্লুরে থাকার সাথে আমার টাকার কি লিংক? কর কথা, কথা বলবি তো হাওয়া বাইর করে দেবো। নেল্লুর আর পয়সার লিংক কোথায় নেই রে? দে কবি দে, পৃথিবীর বোঝা হয়ে ঘুরছিস, নেল্লুর কোনো মামুলি শহর নাকি? আরে আমা বলি সত্তা রেড্ডির কাছে গিয়ে সার্টিফিকেট নিয়ে আয়, আর ওর উপরওয়ালির কাছে সাক্ষী হিসেবে তার সিগনেচার নিয়ে আয়। ওটাই প্রথম বাস, ওর আগে আর প্রথম কি হবে? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আজ সন্ধ্যের মধ্যে সব কাজ শেষ করে রাতের শেষ বাস ধরে বাড়ি চলে যা। লাস্ট বাস কটায় ছাড়ে? 9টার সময়। 9টা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে না? ওর উপরে আর কোনো বাস নেই বলছিস? যদি ওটাই লাস্ট বাস হয় তাহলে ওর পর আর কি বাস থাকবে? এটা ধরো তো। ও দেখতে খুব ছোট কিন্তু মগজে বিশাল শেয়ানা না? ঠিক আছে, তুই এক কাজ কর, লাস্ট বাসে নেল্লুর চলে যা, ওখান থেকে সার্টিফিকেট নিয়ে হায়দ্রাবাদ চলে আসবি। আচ্ছা, তুই এতবার হায়দ্রাবাদ এলি, কখনো তোর কাছে সার্টিফিকেট দেখলাম না। কোন সার্টিফিকেট স্যার? কোন সার্টিফিকেট? ওই ব্যাগটা আমায় দাও তো, আমি ওকে বলছি। কোন সার্টিফিকেট? জমির সার্টিফিকেট রে। কে দেবে এটা? কে দেবে? দেবো নাকি কানের কোড়ায়? সার্টিফিকেট নিয়ে আসবি, খালি হাতে নে থোবড়া দেখাবি না, সার্টিফিকেট ডালে মেরে ফেলবো। অবিনাশ। হে হে অপু, হাউ আর ইউ নাও? খুব ভালো আছি। আমি তো ভেবেছিলাম তুমি 1 সপ্তাহ ধরে আসবে না। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে? আমায় দেখতে না পেয়ে ভালো লাগছিল না নাকি? ইউ নটি, তুমি একটা ব্যাপার জানো, আমাদের ভালোবাসা বাবা মা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইজ ইট? কংগ্রেটস। কিন্তু কি করে? অমৃতা। অমৃতা? হ্যাঁ, আরে কাল বিকেল বেলা অমৃতা আমাদের বাড়ি এলো, আমার মা বাবাকে কনভিন্স করলো, পড়াশোনা শেষ করে আমরা বিয়ে করব, এরকমই বললো। সবই অমৃতার জন্য হয়েছে। এনিওয়ে থ্যাঙ্কস অবিনাশ, হ্যাপি জার্নি। থ্যাঙ্ক ইউ, বাই। এর মানে আমার কথাতেও কাজ হয়? তুমি আমায় কতটা ভালোবাসো? এতটা কি করে, কি করে প্রমাণ করবে? কেমন করে করব? হ্যাঁ, এতে যদি লাল গোলাপ ফোটে তাহলে আমার ভালোবাসা স্বেচ্ছা। ইন্ডিয়ান মর্টগেজড প্রাচীন পুস্তক। নারকেলও ফাটিয়েছিলাম। হোয়াট মানে এই যে আমার নারকেল ফাটানোটা বৃথা গেল। তোমাকে নামি, যদি এরকম কথা বলো তো ফোন কেটে দেবো, বাই। এভাবে ফোন কেটে দেবে নাকি? কিস দেবে না আমাকে? না দেবো না। প্লিজ একটা কিস দাও না। নো, প্লিজ দাও না। বললাম তো না। হ্যালো, জানো কিস না দিলে কিন্তু মহা পাপ হয়, যতই প্রায়শ্চিত্ত করো পাপ কিন্তু ধোবে না। আরে এর মধ্যে কি এলো? আরে আমার শ্বশুর। এই তুই কে রে?
আমারই ঘরে ফোন করে আমার মেয়ের কাছ থেকে তুই কিস চাইছিস? আরে শ্বশুর মশাই, আপনার ঘরে ফোন করে আমি কি পাশের বাড়ির মেয়ের থেকে কিস চাইবো? তোর এত সাহস? একে ইংলিশে লাভ বলে। লাভ বলে? হ্যাঁ লাভ বলে। লাভের নাম নেওয়াটাও যে কলেজে পাপ মানা হয়, লাভকে ঘৃণা করত যে মেয়ে তার মুখ থেকে আমার জন্য লাভ ইউ বলিয়েছি আমি, কেমন লাগলো? এই 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 মেরে ফেলবো তোকে। হ্যাঁ তোমার হাতে ভরার জন্য বুঝি আমার বাবা মা জন্ম দিয়েছিল। আর তাছাড়াও তোমার মেয়েকে কেউ তো ভালোবাসবে তাই না? তোমার মেয়ে দুনিয়ার থেকে আলাদা তো নয়, ওকেও তো কোনো মায়ের পেটে নমাস থাকতে হয়েছিল তাই না? দেখো এই প্রেমটা না অনেকটা সোয়াইন ফ্লুয়ের মতো, যার এই রোগটা হয় তার থেকে বাকিদের দূরে থাকা উচিত, এতেই তাদের ভালো হয়। কে রে তুই? শুধু নামটা আমায় বল, অ্যাড্রেস আমি নিজেই খুঁজে নেব। এত উতলা হচ্ছে কেন? আমার অ্যাড্রেস খোঁজার আগে এটা তো খুঁজে দেখো যে আমি আসলে কে। তোমার কলেজে দু চারটে নয় পুরো 2000 স্টুডেন্ট পড়ে, ওদের মধ্যে 1200 জন ছেলে, এদের মধ্যে তোমার মেয়ের লাভার বয় আমি কে? আমি কে এটা তুমি আদৌ খোঁজ করতে পারবে কি? আমি আমার মেয়ের সাহায্য ছাড়াই যেভাবে হোক তোকে খুঁজে বার করব। খুব তাড়াতাড়ি তোকে আসতে হবে আমার কাছে। তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি 50cc ইঞ্জিন ক্যাপাসিটি 150 per hour স্পিডে দৌড়বে তো তো গড়ে গড়ে গড় করে ধোঁয়া ছাড়তে থাকবে। আরে সাইকেলে স্পিডওয়ালা ধরার কথা বলছিলি, তোমার তো ধাক্কা দেওয়ার ক্ষমতাও নেই। তুমি আমার করবে কচু। তোর এই স্পিডের ডিস্ক ব্রেক আমি লাগাবো। আচ্ছা এই সময় থেকে তো রাহু কাল শুরু হয়ে গেল। বাহ, খুব শিগগিরই ধাক্কা মেরে তোকে কলেজ থেকে বের করে দেবো। এই আমার চ্যালেঞ্জ বদমাস। চ্যাচাচ্ছ কেন? এটা আমার ডাবল চ্যালেঞ্জ, ডাবল চ্যালেঞ্জ। ড্যাডি কোথায়? বড়বাবুর শরীর ভালো নেই তাই আপনাকে খেয়ে নিতে বলেছে। কেন? মন ভালো নেই। ড্যাডি? আমি আমার মেয়েকে পাখির মতো মানুষ করেছি, ভুলে গিয়েছিলাম যে ওর ডানা আছে। 15 বছর ধরে এই নামি কলেজটা আর 5 বছর পরে আমার মেয়ের দায়িত্বে দেবো ভেবে আমি খুব গর্ব বোধ করতাম, কিন্তু আমি এটা ভাবিনি। এরকম নয় ড্যাডি। স্টপ ইট। আমি তোমাকে ইমোশনাল করে তোমার সাহায্য নিয়ে ওকে ধরবো না। আমি একজন প্রিন্সিপাল, আমার কিছু প্রিন্সিপাল আছে, কোয়েশ্চেন আনসার জানার পরই আমি রেজাল্ট ডিক্লেয়ার করবো। আপনার মেয়ে এরকম করবে আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি সবসময় তেতো হয় রামাশঙ্কর, যেভাবে জেলেরা মাছ না ধরা অবধি ছাড়ে না ঠিক একইভাবে প্রেমে পড়া ছোকরারা মেয়েদের না ভাসিয়ে ছাড়ে না। বাঘের লেজ নিয়ে যে খেলে সে কখনো নিস্তার পায় না স্যার। ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো প্রবলেম হতে দেবো না। প্রবলেম আমার নয়, প্রবলেম তোমার। যদি নেক্সট 25 দিনে ওকে খুঁজে দিতে না পারো তো অন্য জব খুঁজে নেবে। স্যার 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 স্যার, ওহো বাঁদরের রাগ হলো তো কাকে ইলেকট্রিক তারের উপর ফেলে দিল। ঠিক তেমনি নি, ভালোবাসলো ওনার মেয়ে আর পানিশমেন্ট পাচ্ছি আমি। নিজের ক্যারিয়ারে কোনো টেনশন আছে কি নেই? চ্যালেঞ্জ করে আবার চ্যালেঞ্জ, কি ব্যাপার? আজ খুব হট লাগছে তোমাকে। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইওরসেলফ? আমার ডেট কি চ্যালেঞ্জ করেছো তুমি? তুমি নিজেকে একেবারে হিরো মনে করো নাকি? হ্যাঁ বাঘ, বুঝলে? আমার ড্যাডি বাঘ। উনি বাঘ? তবে তো জঙ্গলে থাকা উচিত, শহরে কি করছেন? এ আর ইউ গোইং ম্যাড? এটা কি চলছে? এই মেয়েটার সাথে কি কথা বলছো? হোয়াট দা প্রবলেম? অমৃতের প্রবলেম, ও এক্সপ্লেইন করতে পারছে না। কি এক্সপ্লেইন করতে পারছে না? আজ তোর কপালে দুঃখ আছে বেটা। আমি একটা কথা বলি, তুই নিজেই একটা বড় প্রবলেম, তুই আবার অন্যের প্রবলেম কি করে সলভ করবি রে? ডু দা ওয়ার ফার্স্ট। দেখো আজ থেকে আমার নজর তোমাদের উপর থাকবে, তোমরা সবাই একটু সামলে কাজ করো। যদি কারোর কিছু প্রবলেম হয় তো অন্য কাউকে নয়, সোজা বেনুকে গিয়ে জিজ্ঞেস করবে। ও সরি, এদিকের বয়স হোক আর ওদিকের গার্লস হোক সবাই তোমাকে সেই জিজ্ঞেস করবে, এটাই বললাম। বেনু, অমৃতার প্রবলেম সলভ করে দাও। সে আস্ক হিম নট হিম। ওকে যাও, এবার নিজের জায়গায় যাও। যাও যাও। সি অমৃতা, দেখো তোমার যদি কোনো ডাউট থাকে তো একটা কাজ করো, একটুখানি এইরকম করে ঘুরিয়ে দাও আর এটাকে আছে না এইখানটাতে রেখে দাও। ওকে, দেখাচ্ছে মজা তোকে। বেনু বাবু, একটু প্রবলেম হচ্ছে, কাজ করছে না তো।
দেখো ও অনু করতে পারে না, বিটি করতে চলে এসেছে, সিলি ফেলো। আরে বাপরে, যা হয়েছে না, যেই হাত দিয়েছে আমি সব খেয়ে যা। আই লাভ ইউ। এটা তোমার জন্য। কি এটা? লাভ লেটার। আমার ড্যাডি আসছে। যখন আসবে দেখা যাবে, এখন তো নিয়ে নাও। আরে তুমি করছোটা কি? কি এসব? স্যার স্যার প্লিজ স্যার, একে ওপেন করবে না, তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে স্যার। এটা ওপেন করলে প্রবলেম আমার নয় তোর হবে। জয় সন্তোষী মা, অনেক বছর আগে এক গণিত থাকতো, অনেক পয়সাওয়ালা ছিল। একদিন ও দেখেছিল এটা যে পড়বে তাকে 1116 বার জয় সন্তোষী মা লিখতে হবে, যে এটা পড়ার পর এরকম করবে না মানে লিখবে না, সে মুখে রক্ত উঠে মরে যাবে। আমাকেও কি লিখতে হবে 1116 বার স্যার? এই জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় জয় মা, তুমি কি বলো তো? হ্যাঁ, আমার সাথে কথা বলার জন্য এত লোককে তুমি বিজি করে দিলে, বেচারা। আরে কিসের বেচারা, জীবনের পথে ছুটতে গিয়ে ভগবান আর ভক্তি করা ভুলে গেছিল, তো আমি ওদের আবার মনে করিয়ে দিলাম। এতে ভুলটা কোথায়? ভুল আছে, এই জন্যে আমি তোমায় পানিশমেন্ট দিচ্ছি, এই নাও। নিজের প্রেমিকাকে ভালোবেসে 1116টা লাভ লেটার লিখে দিতে হবে, না হলে ভালোবাসার দেবী রেগে যাবে আর ও জেদি আর নিগ্রো হয়ে যাবে। আমার তো জেদি আর নিগ্রো মেয়ে খুবই পছন্দ। এসব কি বলছো তুমি, অন্ধ হয়ে যাবে। হতে দাও না, তোমাকে দেখার পর আর দেখার জন্য কিছু বাকি আছে নাকি? Thank you.
ইট, কেমন লাগলো? এটা ঢালার ভঙ্গি দিয়েছিলি তুই, তাই না? জ্বলছে আর যন্ত্রণা হচ্ছে, তাই না? একটা আঙুল জ্বলছে তার তো কষ্ট হচ্ছে, আর একটা মেয়ের মুখে ঢাললে তার কি কষ্ট হবে কখনো ভেবে দেখেছিস তুই? ভেবেছিস কখনো? কোনো মেয়েকে হুমকি দিলে সে পুরুষ মানুষ হয়ে যায় না। যতটা পারিস ততটা চেল্লা। তুই কি ভেবেছিস তুই ছাড়া আর কেউ অ্যাসিড ঢালতে পারে না? দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর হোম মিনিস্টার যদি তোর মতো ভাবতে শুরু করে, জানিস তোর মতো একটা কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবে না? আরেকজনকে মারবার আগে এটা ভেবে নিস যে তোকেও আরেকজনকে মারতে পারে। এরপরে যদি একবারও অমিতার দিকে চোখ তুলে তাকাস, মনে রাখিস আমি তোর একটা আঙুল জ্বালিয়েছি, পরের বার পুরো বডি জ্বালিয়ে দেবো, বুঝলি? যখনই দেখা তখনই বাহানা করেন, কিন্তু আমার 10 লাখ টাকা ফেরত দিচ্ছেন না। আমি তো বাবা মার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছি, কিন্তু ভাইজাক যেতে আমার ভয় লাগছে। কোথায় রে ভাইজাকে? ভাইজাকে এদিকে আয়। তোর মাথায় কি গোবর আছে? উল্টো পাল্টা কথা বলছিস? ভাইজা কে এত ফালতু শহর ভাবছিস? ওখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আপনার শ্বশুর শাশুড়ি ভাইজা কে? কেন রে, তোর মা বাবাই শুধু ভাইজা কে থাকে, আর কেউ থাকতে পারে না? যা যা পালা এখন। মে আই কাম ইন স্যার? ইয়েস। আই 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 স্যার, আপনার জন্য গুড নিউজ আছে স্যার। ওকে ধরেছো? ওকে ধরার জন্য একে ধরে এনেছি স্যার। একে দেখতে তো মনে হচ্ছে ইঁদুর ধরালো। চুপ কর, আমি কথা বলছি তো স্যার। ওই যত ইঁদুর ধরা লোক হোক, কিন্তু ওর মুখের উপর যদি এভাবে কথা বলেন তাহলে ওর খারাপ লাগতে পারে স্যার। আরে দাঁড়ান, আমি তো কথা বলছি স্যার। এর কাছে এমন একটা মাইক আছে, এর ক্যাপাসিটি এতই, যেখানেই এটা রাখা যাক, এর 300 মিটারের আশেপাশে একটা পিন পর্যন্ত পড়লে সেটার আওয়াজ ক্যাচ করে নেবে। আমরা এটাকে ইউজ করতে পারি স্যার। কে কোথায় কি কথা বলছে সেটা জানতে পারলে ওই ছেলেটারও খোঁজ পেয়ে যাবো। ওকে ওকে। বাপ রে বাপ, আমার শ্বশুর তো খুব খতরনাক প্ল্যান বানাচ্ছে আমাকে ধরার জন্য। উনি এরকম কাণ্ড করতে পারেন? ঠিক আছে, আমিও তাকে সব দেখছি। এই তুই এদিকে আয়। এই ক্যান্টিনে রেখে দে। ওকে। লাইব্রেরিতে রেখে দে। ল্যাবে রেখে দে। আর ক্লাসরুমে রেখে দে। তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আর তুই তাড়াতাড়ি এসব করে দে, ঠিক আছে? যা 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 যা। এই ঠিক করে ফিট করে দিস। স্যার। স্যার। আপনার চেয়ারে বসে একটা দাও। আমার মাথার উপর রাখবি? মারবো একটা না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রামাশঙ্কর, এসো। রাতেই আমি আমার কাজ পুরো করে দিয়েছি স্যার। কলেজের প্রত্যেকটা কোণায় আমি মাইক দিয়ে দিয়েছি, আপনি চাইলে চেক করে নিতে পারেন। সবাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে চাকরি করবে, কিন্তু আমি আমাদের প্রিন্সিপালকে মেরে জেলে চলে যাব। সুপার এক্সিলেন্ট। ওরা আমাকে মারার কথা বলছে আর তুমি সুপার এক্সিলেন্ট বলছো? না না না, ও কথা নয় স্যার, আমি রেকর্ডিং এর ক্ল্যারিটির কথা বলছি। হ্যালো ব্রাদার, প্রিন্সিপালকে মারার কথা হচ্ছে? আরে তোমাদের ভালোর জন্য তো চিন্তা করেন, তোমাদের কোথা থেকে কোথায় পৌঁছে দেওয়ার কথা চিন্তা করেন, আর তোমরা ওনাকে উপরে পাঠাবার কথা চিন্তা করছো। আমার একটা কথা শুনে রাখো, যেমন সচিন ছাড়া ক্রিকেট হয় না, তেমনি প্রিন্সিপাল ছাড়া আমাদের ফিউচার নেই। আমাদের প্রিন্সিপাল মানুষ নয়, ভগবান। স্যার আমার তো গন্ডগোল লাগছে। রামাশঙ্কর, আমার প্রশংসা হলে তোমার গন্ডগোল লাগে, আমায় গালি দিলে তোমার ভালো লাগে? হ্যাঁ কি ব্যাপার রে, লেকচারার রামাশঙ্কর আজ এখনো আসেননি? দেখেছেন স্যার, আমার স্টুডেন্টসরা আমি ক্লাসে যাচ্ছি না বলে কিরকম ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, পার্টিকুলারলি গার্লস। এত আসে না, এলে লেকচারই দিতে পারে না। কিন্তু কেন? আমি ওনার নোট ছেড়ে দিয়েছি, আজকে প্রবলেম হওয়া। এই কি স্যার, মাইকে কিছু গন্ডগোল মনে হচ্ছে? গন্ডগোল মাইকে নয়, তোমার পদ্ধতিতে। তুমি একজন সিনিয়র লেকচারার, প্রিপেয়ার হয়ে পড়াতে যাও। লেকচারারকে নিয়ে তোমরা কমেন্ট করে যাচ্ছ? এমন নয় যে উনি লেকচার দিতে পারেন না বলে নোটস বানান, বরং এই জন্য বানান যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। কথাগুলো মাথায় ঢুকলো নাকি? দেখলেন তো স্যার, 100টা বেকার স্টুডেন্টকে পড়ানোর চেয়ে এরকম একজন ভালো ছেলেকে পড়ানো অনেক ভালো। হি ইজ মাই স্টুডেন্ট, আসল হিরো স্যার। ভেরি ইন্টারেস্টিং গাই। নারী মাতৃ রূপা, এদের উপর কখনো কোন নজর দেওয়া উচিত নয়। হাই বেনু, এভাবে কেন বসে আছো, কোনো দুশ্চিন্তে আছো নাকি? আমি বাজি ধরা বন্ধ করে দিয়েছি ভাই। যদি বাজি না ধরো ও তোমার ঠ্যাঙাবে। হ্যাঁ তবে বাজি লাগাতে তোমার কোনো অসুবিধা নেই তো? আমি এতটা ইন্টেলিজেন্ট আর তোমরা সব এতটা গাধা, তাও তোমরা জিতে যাও সেই জন্যে। আরে মাইন্ড করিস না, এমনিতে বেনু ভুলটা কি বললো? করেক্ট। কিন্তু বেনু, এবারে আমরা এটাই ভাবছিলাম যে আমরা জিতি বা হারি পয়সা তোমাকে দেবো। কেন এরকম করবেন? অনুতাপ। হ্যাঁ একদম সিম্পল, আমরা যা বলবো তুমি তার অপোজিটটা বলবে। ও আই এম রেডি।
কিন্তু এখানে না, তবে ক্যান্টিনে। ওকে না, আমাদের প্রিন্সিপাল খুব ভালো মানুষ বেনু। একদম নয়, ভীষণ বাজে মানুষ। এরকম বলতে নেই বেনু, আমি এরকমই বলবো। উনি আমাদের ভগবান তুল্য। একদম নয়, উনি একটি রাক্ষস। এ বেনু, তোকে তো আমি ঝুলিয়ে পেটাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের স্যার রমাশঙ্কর তো খুব ভালো মানুষ। একদম নয়, ফালতু। একটা লেসন অব্দি পড়াতে জানেন না উনি। আমি তোকে ছাড়বো না। কিন্তু তুমি তো প্রিন্সিপালকে সম্মান করো, তাকে প্রণাম করো। একদম নয়, আমি যা করি সবই আমার অ্যাক্টিং। তোকে তো তুমি ওনাকে ধোঁকা দিচ্ছ না তো? আমি ওনাকে ধোঁকা দিচ্ছি? ওনাকে বোকা বানাচ্ছি? এটা কিন্তু উনি কোনোদিন জানতে পেরে যাবেন, কারণ উনি ভীষণ ইন্টেলিজেন্ট। আমাদের প্রিন্সিপাল আমার বিচারে একেবারে বুদ্ধ। উনি হচ্ছেন সবচেয়ে বড় বোকা পাঠা। এ বেনো, স্যার আমি কি ওকে এখানে ধরে নিয়ে আসবো? প্রথমে ওই বদমাশটাকে ধরতে হবে। আপনার মেয়ে ভালোবাসার চক্করে পড়েছে। কেন বাবা, তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছো? কেন, আপনারা বিশ্বাস করছেন না? আমরা বিশ্বাস করেছি, কিন্তু তোমাকে বিশ্বাস করানোর জন্য কি করে বলবো? ওকে, আপনারা চিন্তা করা ছেড়ে দিন, 10 দিনের মধ্যে আমি তার খোঁজ নিয়ে আপনাদের জানিয়ে দেব। ভেরি গুড, এই স্পিরিটটাই দরকার। তোমার কি ক্লাসে কারুকে সন্দেহ হয়? যদি বলেন তো একজনের উপর হয়, কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন? বলে তো দেরে বাবা, এখন যে যা বলবে ওনাকে তাই বিশ্বাস করতে হবে। ঠিক আছে ঠিক আছে, বলো বলো। ওই বেনু আছে না, ওর উপর একটু সন্দেহ হয় মাঝে মাঝে। তোমার সন্দেহ, আমার হচ্ছে বিশ্বাস। ওই বাটকুল, আচ্ছা অমৃতা কি ওই মেয়েটিকে পছন্দ করবে? স্যার সচিন তেন্ডুলকরের হাইটও তো অনেকটা কম স্যার, কিন্তু ও তো বেশ কালো। ইঙ্গমায়ের বঙ্গ সন্তান। তুমি কিছু বলছো রমাশঙ্কর? আপনি ঠিকই বলেছেন, কালো ছেলেকে আপনার মেয়ে কি করে ভালোবাসবে? স্যার স্যার, বেনু আসছে। নমস্কার প্রিন্সিপাল স্যার, আমাকে আশীর্বাদ দিন। ওট ওট, আমি কি ভুল করে ফেলেছি স্যার? এক্সামে তুই কত পার্সেন্ট পেয়েছিস? 99% স্যার। বাকি 1% কি তোর বাপ আনবে নাকি? যা। যাই হোক, ওর উপর নজর রাখবে। ঠিক আছে ঠিক আছে, আই ওয়ান্ট রেজাল্ট ইমিডিয়েটলি। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আছি এদিকে, সে কথা আমিও জানি। সমস্ত স্টুডেন্টদের মধ্যে এবারেও বরাবরের মতো পরীক্ষায় প্রথম হওয়ার জন্য দুজন চেষ্টা করেছে। আঙুল চারটে স্যার। এই ব্যাপারটা তোমরা খুব মন দাও, অথচ ক্লাসরুমে অঙ্কতে কেউ মন দাও না। বরাবরের মতো দুজন চেষ্টা করেছে, আর ওই দুজন হলো আপনি কি এটা আমি কখন বললাম যে তুমি ফার্স্ট হয়েছো? আসবার সময় ওই মেয়েটার সাথে কি কথা বলছিলে? জেনারেলি সবসময় আমি তো ফার্স্ট হই স্যার। জেনারেলি আমি তো হই না। যতদিন আমি এই কলেজে লেকচারার থাকবো, তুই কখনই ফার্স্ট হবি না। আমি যা যা ছুটবো তাই ধরতে থাকবি। হ্যাঁ, তাহলে আমি ছাড়া ফার্স্ট কে হলো? তোকে কেন বলবো, জানিস তুই কে? বস, তোকে তো আমি পরে দেখছি। আমাকে কাজ শেখাতে এসেছে। মনোযোগ আর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করে তোমাদের দুজনকে ওভারটেক করে এক নতুন স্টুডেন্ট রকেটের মতো উপরে এসেছে। আর ওই স্টুডেন্ট কেউ নয়, ও হচ্ছে অমিনা। হোয়াট? এটা কি হলো? এ তো কখনো ক্লাসে আসে না, এ ফার্স্ট কি করে হতে পারে স্যার? বোঝাচ্ছি। কাম অন অবিনাশ, আমাকে আশীর্বাদ করুন স্যার। সন্দেহ হবে, উঠে দাঁড়া, নাহলে আমি কেস খেয়ে যাবো। কিপ ইট আপ মাই বয়, কিপ ইট আপ। তুমি ফাঁকা কলসির মতো লাফিও না, পূর্ণ কলসির মতো স্থির থাকো, এটাই আমার আশীর্বাদ। থ্যাংক ইউ স্যার। বেশি ওভার অ্যাক্টিং করিস না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, বেল বেজে গেছে, এবার আমি যাই। বেল বাজার পর লেকচারার বাইরে যায়, তুমি নেক্সট ক্লাসের জন্য বসে যাও। ওকে স্যার। হ্যাঁ ড্যাডি, এখানে চলে এসো, মামা এখানে বসে ড্রিঙ্ক করছে। টেনশন নিও না মামা, আমি এমনি তো মজা করছিলাম।
এরকম আর করিস না, আমি সবসময় লুঙ্গিও পরি না, কখনো কখনো আন্ডারওয়্যার পরতে ভুলে যাই। দেখো আজ সকাল থেকে 10 বার কল এসেছে আমাদের প্রিন্সিপাল স্যারের। হ্যাঁ বলুন স্যার। কাজ কতদূর এগোলো? হ্যাঁ ওই কাজই রয়েছে স্যার। হ্যাঁ আমার মামা আপনার সঙ্গে কথা বলতে চান। ওকে হ্যালো। বলুন স্যার। কি বলবো, হীরের মতো স্টুডেন্ট দিয়েছেন আমার কলেজ। হ্যাঁ ও তো অপদার্থ। ফোন দাও। হ্যাঁ স্যার আমি কাজে লেগে আছি। ওকে দেখলে তো প্রিন্সিপাল কি বললেন? যাই হোক এই কথা তোর বাবা জানতে পারলে ভীষণ খুশি হবে। এবার বলো। যাকে একটু আগে যোগ বলেছিলাম ওটা সত্যি ছিল। কোনো বুদ্ধি নেই, বাড়িতে বসে ড্রিঙ্ক করছো? ব্যাপারটা কি জিজু, প্রিন্সিপাল ফোন করে চেঁচানোর বদলে আপনার ভাগ্নে হীরে আপনার ভাগ্নে সোনা তারিফ করছিল, এরকম বলে কোন মামা খুশি হবে না? এই খুশি একটু ড্রিঙ্ক করে নিয়েছি তো কি হয়েছে? এবার আপনি বল জিজু। কি এটা সত্যি? তার মানে তুই ভালো হয়ে গেছিস? আমায় তুমি বোকা পেয়েছো নাকি? হায়দ্রাবাদের জমির দর পড়ে গেছে, তাই গ্রামে এসে জমি কিনতে বলছো? অন্য কাউকে দেখে নাও। আরে এই কিরে, আমাকে তোরা দেখতে পাচ্ছিস না নাকি তোরা আমার আওয়াজ শুনতে পাচ্ছিস না? তোরান স্যার। কি উড়াবো আমি, কি উড়াবো আমি? একটা থাপ্পড় মারবো তো উড়ে যাবি। তোমাদের কলেজ ক্যাম্পাসে সিগারেট কেনে দিল? আপনি তো স্যার। আমি? ওই দিন আমরা যে ফুলের বোকে দিয়েছি না, ওতে করে সিগারেট স্মাগলিং হয়েছে। কি বোকেতে সিগারেট ছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাপারে সব জেনে গেছি, এক্ষুনি গিয়ে তোমার নামে প্রিন্সিপালের কাছে নালিশ করছি। আগে এগুলো তো দেখুন। আরে কি দেখাচ্ছ? আমাদের জন্য সিগারেট স্মাগলিং করিয়ে দিচ্ছেন রমাশঙ্কর, পাশে আমরা। সিগারেট কিভাবে খেতে হয় দেখিয়ে দিচ্ছেন রমাশঙ্কর, পাশে আমরা। ফটোটা কেমন লাগছে স্যার? এই সমস্ত প্ল্যানে আমাকে কেন ফাঁসালে? এই জন্য যে আপনিও মুখ খুলবেন না আর আমরাও মুখ খুলবো না। ওকে স্যার। ওকে বলা ছাড়া আমার আর কি আছে? তোমরা আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলে তো। ঠিক আছে আপনার ফোন দিন, আমাদের সিনেমার জন্য টিকিট বুক করতে হবে। আমার কাছে ফোন আছে এটাও তুমি জানো? আচ্ছা আমার ব্যাংক অ্যাকাউন্ট কত বলো তো? OCOC 1234567। আপনি রিয়েল এস্টেট ব্রোকার এটাও আমরা জানি। হ্যালো, আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্রেকিং নিউজটা বলবো কি? এখন আমি ব্রেক হতেই দেবো না। আচ্ছা বলো, প্রিন্সিপাল সাহেবের মেয়ের লাভারকে ধরবার জন্য আপনারা যেসব এত এত চেষ্টা করছেন না, সে আর কেউ নয়। একটা কাজ করবে, আমি যদি মাথা ঘুরিয়ে পড়ে যাই তাহলে আমাকে ধরে নিও। কামন ডার্লিং, রমা ডার্লিং। আমার বউ কোথা থেকে বললো? আপনার বউ নয়, আমি মিমিক্রি করছি। আরেকবার বলো। কামন ডার্লিং, রমা ডার্লিং। সত্যি বলেছে? আপনি ক্যারেক্টার ব্রেকিং নিউজ শোনায়। ওটা কি বাবা, সেই শখে আপনি কোমায় চলে যাবেন না তো? আরে বাপরে বাপ, আর পারছি না। হ্যালো, হ্যালো, আপনি কে কথা বলছেন? আপনি কে বলছেন? এনআরআই পার্টি। এনআরআই পার্টি? আরে বাপরে, এনআরআই পার্টি মানে তো খুব মালদার। হ্যাঁ বলুন বলুন। আপনার রাইট কে? রে এই 10-15 লাখ মতো। না, এত কম রাখে চলবে না, মিনিমাম 30-40 লাখ হতে হবে। আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 40 লাখ জমা করে দিচ্ছি। পয়সা দেওয়ার জন্য আমার অ্যাকাউন্ট নাম্বারটা বলবো? ইয়েস, আপনার অ্যাকাউন্ট নাম্বার। আসলে আমার ওসি ব্যাংক। ওকে, ওর নাম্বার 1234567899। That's good. 5 minutes মধ্যে আপনার অ্যাকাউন্টে টোটাল অ্যামাউন্ট জমা করে দিচ্ছি, আপনি গিয়ে চেক করে নেবেন। গিয়ে কেন চেক করব, আমার ফোনেই তো এসএমএস চলে আসবে। দেন ওকে। আরে রে রে, এত তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকা চলে এলো? আরে রে 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 রে, এখনি গিয়ে কমলরাজকে ধরে সবচেয়ে আগে ওর জমি আমার নামে করে নেব। এখনি ওকে ফোন করছি, ওকে পাশে দেবো। এক কাজ করি, 50-50 অফার দিই। হ্যালো কমলরাজ, কোথায় তুই? এই এলাকাতে। এই এলাকাতে? লেফটে ঘুরুন। লেফটে কেন ঘুরবো? আরে তুই এখানে কি করে? হ্যাঁ স্যার, ফোন বন্ধ করুন না, আমি তো সামনেই আছি। তুই একটু বেশি কথা বলছিস। আচ্ছা ওই জমির পেপারটা নিয়ে এসেছিস? ছোবে না। কি গন্ধ, এমন জায়গায় পেপার রেখেছিলি বাজে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা বাদ দে,
ওই জমিটা তুই কত টাকায় নিবি? স্যার ওটা আমি 10 লাখ টাকায় কিনেছিলাম, এখন ওই সুদ সমেত হলো গিয়ে 13,50,000 টাকা। মানে তুই পরের বেটা খালি সুদের কথা বলছিস, কি 13,50,000 বলছিস? তুই সবসময় বিক্রিদের মতো কথাবার্তা বলিস, ওসব ছাড়, রাউন্ড ফিগারে 15 লাখ টাকা নিয়ে নে। আপনি সত্যি বলছেন স্যার? এই নে এই কাগজটাই, একটা সই করে দে। আরে একটা কেন, আমি 100টা সাইন করে দেব। এই চেকটা নিয়ে যা, তোর অ্যাকাউন্টে ফেলে দিস, ভুল করে আমার অ্যাকাউন্টে দিস না। ব্যাংকে যাওয়ার দরকার নেই স্যার, আমি এখন আমার ফোনে নেট ব্যবহার করি। এই চেক নাম্বার থেকে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করলে পুরো পয়সা আমার অ্যাকাউন্টে চলে আসবে। আরে বাপ রে, কি স্যার আজকে বড় খুশি খুশি লাগছে, কোন এনআরআই ফাটি ফাটি পেয়ে গেছে নাকি? যে কিনা আপনার ওসিওসি ব্যাংকে 1 লাখ টাকা ফেলেছে। আরে এত গোপন কথা তুই জানলি কি করে? কেননা আমিই ফেলেছিলাম, ফোনে সমস্ত সিক্রেট কথা আমিই বলেছিলাম। একেই বলে টিট ফর ট্যাট, আপনি জানেন না আপনার উপরেও কেউ আছে, চলুন ভাই। আরে বাপ রে, আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উঠিয়ে নিয়েছে। এসো বসো, আমি কফি নিয়ে আসছি। অন্দর সে কোই বা না যা সকে, এনো এসা হো তো ক্যা হো। আমো অমৃতা, তোমার এই গানটা ভালো লাগছে। কেন? এই হিরো হিরোইনকে দেখে তোমার মনে মধ্যে কিছু হচ্ছে না? এবার কাছে আসবার চেষ্টা করলে খুশি মারবো, বুঝেছো? কিরকম মেয়ে, এরকম একটা রোম্যান্টিক গান দেখছো আর মনের মানুষকে তুমি মারবে বলছো? এ তুমি কোন রং ট্র্যাকে যাচ্ছ না তো? এরকম সিচুয়েশনে যে কোনো ছেলেই তো রং ট্র্যাকে যাবে, তাই না? সত্যি বলো তো, তুমি আমাকে সবার সঙ্গে আলাপ করাতে এনেছো নাকি ঘরে কেউ নেই বলে তাই এনেছো? আরে বুঝলে না, একলা আছি তাই বাড়িতে নিয়ে এসেছি, না হলে তো থিয়েটার পার্ক বা কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতাম। ইউ, মানে তুমি এসবের জন্য আমাকে এখানে এনেছো? আরে সব ছাড়ো না, দেখো ওরা যেরকম ট্রাই করছে এরকম তো আমরাও ট্রাই করতে পারি। এটা ছাড়ো, যেতে দাও আমাকে। এই আরে শোনো না। না আমি কিছু শুনবো না। অবিনাশ, জানো তো আমি 99% মেয়েদের চোখ দিয়ে দেখি, 1% মেয়েদের মন দিয়ে দেখি, সে 1%-এর মধ্যে তুমি আমার জন্য নাম্বার 1 অমৃতা। আই লাভ ইউ সো মাচ অবিনাশ। এখানে নয়, কাল ভ্যালেন্টাইন্স ডে পার্টি আছে, তাও আবার আমাদের কলেজে। আমাদের কলেজে? যাকে সামনে পাবে তাকেই মেরে ফেলো। লোকেদের দলে দলে বিয়ে করানোর জন্য তিরুপতি বালাজি মন্দিরের পুরোহিত হয়ে গেছো তোমরা? কোন দোষ ছাড়াই যারা রোজ ড্রাগস এর শিকার হচ্ছে, আটকানোর ক্ষমতা থাকলে ওদের আটকাও। মাঝরাতে যারা বার আর ডিসকোর নামে নোংরা নোংরা ধান্দা করছে রোজ, আটকাতে পারলে ওদের আটকাও। পান বেড়ির দোকানে ভগবানের ফটো লাগিয়ে রোজ সন্ধ্যাবেলা যারা ব্লু ফিল্মের ধান্দা করে, আটকাতে পারলে ওদের আটকাও।
মাঝরাতের পর যেসব বড় লোকের ঘরের ছেলে মেয়েরা ডিস্কো আর রেন ড্যান্সের পার্টি করে, কালচারাল প্রোগ্রামের নামে যারা নেকেড ডান্স করে, তুম থাকলে তাদের আটকাও। আটকাতে পারবে কি? আটকাতে পারবে না তো। তুমি কি ভাবছো লাভাররা সবসময় একলাই থাকবে, তাদের পাশে কেউ কখনো থাকবে না? তোমরা খুব মজায় আসবে আর তাদের হাত পা ভাঙতে পারবে, মারতে পারবে, আর তারা তোমার বাড়ি নাক দেবে। এই অন্য কেউ মারলে ফুলে যায়, কিন্তু আমি মারলে ফেটে যায়। What is this? এটা কি? Newspaper, sir. এটা কি আছে? সিদ্ধার্থের রাসলীলা আর পিএসএফ এর ঝগড়া? আমার এই কলেজে ভ্যালেন্টাইন ডে কি করে? এসব ঝগড়া কেন হলো? হ্যাঁ স্যার, যেটা হবার নয় সেটাই হয়ে গেল, কিন্তু এতে আমার কোনো হাত নেই স্যার। হ্যাঁ স্যার, ইনি আমাদের জন্য ভ্যালেন্টাইন ডে অ্যারেঞ্জ করেছিলেন সেদিন, কিন্তু ইনি কি জানতেন এরকম হবে? আমি কবে অ্যারেঞ্জ করলাম রে বোকা, তুই আমাকে উল্টে ফাঁসিয়ে দিচ্ছিস। এতে আপনাকে ফাঁসাবার কি আছে স্যার? আপনি তো ভালো মানুষ হিসেবে ভালো কথা ভেবেই এটা করেছিলেন, এখন বলতে কেন বারণ করছেন? এতে ভালোটা কি ছিল? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই যে, ইনি ভ্যালেন্টাইন ডে অ্যারেঞ্জ করে সবার মধ্যে ওই ছেলেটাকে খুঁজে বার করে আপনার সামনে এনে ওর হাড় গোড় ভেঙে গুঁড়ো করে দিতে চেয়েছেন। মানে এইসব আপনার জন্য করেছেন, তাই না স্যার? আমি ভ্যালেন্টাইন ডে পার্টি করা কলেজ রুল বিরুদ্ধ। আমিও তো তাই বলেছিলাম স্যার, আপনি কি বলেছিলেন সেটা ভুলে গেছেন স্যার? তো যদি আগে থেকে সবকিছু জানা থাকে তাহলে তুই বলে দে। আপনি তখন বলেছিলেন যে অমৃতা আমার মেয়ের মতো, ওর সামনে নিয়মের কোনো দাম নেই, ওর লাভারকে ধরে নিয়ে আসাটা আমার জন্য খুবই জরুরি, তার জন্য আমার জব চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। আর এটা বলার পর উনি কাঁদছিলেন স্যার, দেখলেন তো স্যার, এত কিছু করলেন আপনার জন্য, তারপরে উনি সাইলেন্ট রয়েছেন। মনে এত বোঝা নিয়ে রেখেছো, আমায় বললেন না রমাশঙ্কর? আসলে কি বলুন তো, আমি নিজেই জানতাম না স্যার, আমার মনে কার বোঝা আর কি জন্য আছে, যতক্ষণ আমি জানতে পারছি কি করে আপনাকে বলবো স্যার। ইটস ওকে, তবে ভ্যালেন্টাইন ডে তে কোনো কিছু ক্লু পেলে? ক্লু তো পেয়েছি স্যার, আসুন স্যার আসুন। এই নিন স্যার দেখুন। কি এটা? এটাই সেই ক্লু যেটা আমরা পেয়েছি। হাই অমৃতা, ইটস লাভ লেটার স্যার। দেখুন না, ও আপনাকে পোস্টম্যান আর আমাদের সবাইকে পোস্ট বক্স ভেবে এই লাভ লেটারটা রেখে গেছে। এই লেটার আমায় দাও। এই নিন স্যার। একি, এটা তো কবিতা লেখা। এই কবিতাতে তো ক্লু আছে স্যার। সরি স্যার, দেখুন এই লাইনে কি লেখা আছে। এখনো পর্যন্ত কোনো প্রেমী হারেনি, আমাদের প্রেমকে জিততে হবে। না দেখে তুই যেভাবে পড়ছিস যেন মনে হচ্ছে তুই লিখেছিস। আরে লাইনগুলো এতবার পড়েছি বাই হার্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে পড়ো। এটা পড়ে আমার মনে হচ্ছে এই নিশ্চয় কোনো হকি প্লেয়ার। তার মানে আমাদের স্পোর্টস অ্যারেঞ্জ করতে হবে। এটাই অ্যারেঞ্জ করা না তো ওদের প্ল্যান আছে। তাহলে তো সবকিছু সোজা হয়ে যাবে, অ্যারেঞ্জ করুন। ঠিকই স্যার, তাহলে একবারই পেয়ে যাবেন। কি আমাদের কলেজে স্পোর্টস? নো ওয়ে। এটাও ঠিক কথা স্যার, আপনি আপনার কথায় স্ট্রিক্ট থাকুন প্লিজ। তোমার নজরে সবাই যা বলে তাই ঠিক, তোমার নিজের কি বুদ্ধি নেই? আমি আপনাকে কি করে বোঝাবো স্যার, এই সময় আমাকে যে যাই বলুক না কেন আমার তা ভালোই লাগে। কি কি কথা স্যার, আপনি স্পোর্টস অ্যারেঞ্জ করুন, আমি খুব ভালো হকি খেলতে পারি, দেখবেন ওখানে ঠিক খুঁজে বার করে ফেলবো ওকে। সি মিস্টার অবিনাশ, দিস ইজ লাস্ট চান্স ফর ইউ। ঠিক আছে স্যার, এবার চলুন স্যার, অনেক কাজ বাকি আছে। এই হাত ছড়া, তো তুমি প্রিন্সিপালের মাথায় হাত রাখলি, এখন আমার কাঁধে হাত রাখছিস? হ্যালো, কে? আমি স্যার, যাকে আপনি ভালোবেসে বদমাশ বলে ডাকেন। কি স্যার, আমাকে ধরবার জন্য যদি অসুবিধা হয় তাহলে বলুন, আমি নিজেই চলে আসব। এই তুই কে? হ্যাঁ আমি সেই। এই দেখিস, আমি তোকে ধরবই ধরব। আরে আমি তেলের মতো, যাকে সহজে ধরতেও পারবে না আবার ছাড়তেও পারবে না। আরে নিজেই চেষ্টা করে দেখো না, হেরে গেলে তো আমায় জিজ্ঞেস করে নিও, আমি আমাকে ধরার কোনো একটা আইডিয়া দিয়ে দেবো, কিন্তু তখন আর ধরতে পারবে না আমায়। আরে দেখো, আরে ফোনটা কাটো না, পয়সা বেকার যাচ্ছে। এত আর্জেন্ট কেন ডাকলো আমাকে প্রিন্সিপাল স্যার? বড় বড় কথা আমি কি করে বুঝবো, আমি তো একটা বাচ্চা ছেলে স্যার। তুমি বাচ্চা নয়, তুমি একটা অ্যাটম বোম। আপনি ডেকেছেন স্যার? এইসব কি? আমাকে ফোন করে বলছে চ্যালেঞ্জ পুরো করতে না পারলে চ্যালেঞ্জ করো কেন, বেইজ্জত করলো। ওরে এত বড় অসভ্য যে আপনাকে ফোন করে সব কথা বলছে। তোমার অ্যাক্টিংটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখো, আমি কথা বলছি তো না। স্যার আপনাকে ফোন করে ও খুব বড় অন্যায় করেছে, বাঘের মুখে হাত ঢোকাতে গেছে, আপনি ওর নাম্বার দিন, আমি এনকোয়ারি করে আপনাকে বলে দেবো স্যার। স্যার স্যার ফটো স্যার। তুমি যাবে এখান থেকে, যাও তাড়াতাড়ি, মিড ডে, নবভারত টাইমস, বিএমপি, গুজরাট সমাচার, যেখানে পারো ফটো দিয়ে দেবে। স্যার সে কথা নয়। তুমি যাবে? স্যার আমাকে নাম্বার দিন, এই নাও নাম্বারটা, আর চলো এখান থেকে। স্যার যাচ্ছি, চলো। একদম ওভার অ্যাক্টিং করবে না, বিপদে পড়ে যাবে। কি স্যার, অফিসে বেশি বেশি টেম্পার দেখাচ্ছিলেন, আপনি কি ভাবছেন আমার কাছে ফটো নেই? এই বিজয়! হ্যাঁ? চলো ফটো বার কর। আরে ভিভিজির সঙ্গে যে ফটোটা আছে। সরি আর, পয়সার দরকার ছিল তাই ফটো আর নেগেটিভ
বিপিজিকে 500 টাকা বেচে দিয়েছি। কি বললি, ফটোটা তুই বেচে দিলি? ও তো বন্ধু বিদ্রোহী, তুই তো গুরু বিদ্রোহী, আর আমাকে স্বামী বিদ্রোহী করছিস। বাপরে বাপ, তুই আমার উপর কত জুলুম করেছিস কি বলবো। এখনো তো আইডি প্রুফ আসা বাকি আছে, তারপর দেখবি তো টায়ার থেকে হাওয়া কিরকম বের করে দি। আপনার টায়ার পাংচার হবে তো আমার টায়ার থেকে কি করে হাওয়া বেরোবে? আমি আমার নাম্বার থেকে ধরাই ফোন করেছি, ওটা তো আপনার নাম্বার ছিল, এই দেখুন সেই নাম্বার। এটা আমার নাম্বার? আরে আমি মরার আগে পর্যন্ত তো রাস্তায় আসবো না, তুই শুধু আমাকে এখান থেকে মুক্তি দে। যা চলছে চলতে দিন। এটা কি আইডি প্রুফ আমার নামে? আপনার মেয়ে দিয়েছে স্যার। ঠিক বলছি তো স্যার। আমার আওয়াজ বেরোচ্ছে না, তুই কথা বল। কে আছে ভেতরে? আদিনন্দী নেই? আদিনন্দী, এ আদিনন্দী, তুই কে রে? আমি বিল উসুল করতে এসেছি। উই আর ফ্রম এয়ারসেল ফোন কানেকশন। তুই এয়ারসেল কানেকশন থেকে এসেছিস বলে নাম ধরে ডাকবি? দেখুন স্যার, কলেজকে কলেজ বলবো, বাসস্টপকে বাসস্টপ বলবো, হোস্টেলকে হোস্টেল বলবো, আর আদিনন্দীকে আদিনন্দী বলবো না? এরা কারা? আমার বন্ধুরা স্যার, পার্টির জন্য পয়সা দিইনি তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, যে কাজের জন্য এসেছো সেটা সেরে এখান থেকে যাও। কলেজ হয়ে গেছে, বাস স্ট্যান্ড হয়ে গেছে, হোস্টেল হয়ে গেছে, এবার ওকে আমরা নিয়ে যাই। ওহো, নিয়ে ওদের সাথে কথা বল। একটা অফার আছে স্যার, সংক্রান্তিতে সেম ফ্রি দেওয়া হচ্ছে। আপনাকে যে 5,000 টাকার বিল দেওয়া হয়েছে ওটা দিচ্ছেন না কেন? দিয়ে দিন বিলটা। আমি দেব না টাকা। কি করবে? কি করবো? টাকা না দিলে তো এই কলেজটাকে দখল করে নেব। শুধু কলেজটাই দখল করবে নাকি বাড়িটাও দখল করবে? আপনি বিল দিয়েছেন। আমি বিল ভরি না, আমার প্রিপেড কার্ড আছে। কি বলছে এরা? ফোনের টাকা না দিলে কলেজ দখল নেবে? স্যার ফোনের লোকেরা আজকাল খুব কড়া হয়ে গেছে, দিয়ে দিন স্যার। জানি না পরের মাসে আবার কত বিল আসবে। এক্সকিউজ মি, হ্যালো, এই তুই ওয়াইন শপের কাছে দাঁড়াবি, আমি পয়সা নিয়ে আসছি, ওখান থেকে চিকেন পিস নিয়ে নিবি, আর একটা কথা, ওর সঙ্গে ফিশ ফ্রাইও নিবি, খুব ভালো পাওয়া যায়। ওয়াইন শপের কথা বলছিস কেন? তার মানে নিশ্চয়ই ওরাও টাকা দেয়নি স্যার? হ্যাঁ, এ তো অনেক বড় স্কিম দেখাচ্ছে। আচ্ছা ফোনের স্কিমে ফিশ ফ্রাই কোথা থেকে এলো? দেখুন না স্যার, ওরা অফিসের কাজে খাবার সময় পায় না, এই জন্য যেখানে সময় পায় খেয়ে নেয়, এমনকি রাস্তার উপরে খেয়ে নেয়, সেই জন্যে। বিলের টাকা দিয়ে দেবো নাকি? বিল তো ভরতেই হবে স্যার, ওর স্কিমটাই তো এমন। ওর ওর কার? ওর না স্যার, ওর নয়, ওনার 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 স্কিমটাই এমন স্যার। এই নম্বরটা আমার ব্লক কর। ওকে স্যার। বাজে কোম্পানির বাজে সব কারবার। আনে দে দে। আরে যা না, দেখছিস কি, একটা ডাবে দুটো স্ট্র নিয়ে খেলে খুব মজা লাগবে না? আরেকটা তোকে দিয়ে দিলাম। আরে থামো থামো থামো, পেটুক কথা কাট, দুটো স্ট্র দিয়ে তুমি খাচ্ছ, আমাকে একটা দাও। সরি গো। আরে না না ঠিক আছে, তুমি খেয়ে নাও।